Hello everyone, welcome back to my channel, welcome to your style corner. Ami Swagata, amar channel style corner with Swagata te tomader shokolke janacchi ekta warm welcome. Kemon acho tumra shobai? To tumra thumbnail er title dekhe guess korcho makeup channel e rannar video. Ha, makeup channel e rannar video keno, eta tomader doubt hocche. So ajke ami tomader shob doubt clear kore dicchi. এটা হচ্ছে আমি একটা এক্সট্রা কর্নার বলে একটা সিরিজ স্টার্ট করছি যেই সিরিজটার মধ্যে আমি তোমার মেকআপ স্কিন কেয়ার হেয়ার কেয়ার এইসব ভিডিও ছাড়াও আমি কিছু টুকটাক অন্য জিনিসও দেখাবো একভাবে যদি আমি শুধু মেকআপ আর স্কিন কেয়ার দেখাই তাহলে কিন্তু তোমরা বোর হয়ে যাবে সো আজকে আমি সেই জন্য যেটা ডিসাইড করেছি এই এক্সট্রা কর্নার সিরিজটার মধ্যে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট অ্যাড করতে পারবো যেমন মা ধরো কিছু রান্না করে তোমাদের যেমন দেখিয়েছে সেরকম ধরো দেখাবে বা আমি ধরো কিছু রান্না করলাম বা হোয়াট আই ইট ইন এ ডে এরকম টাইপের কিছু কন্টেন্ট আমি ঠিক করেছি এই এক্সট্রা কর্নার সিরিজটার মধ্যে কিন্তু রাখবো কেমন আইডিয়াটা তোমরা কিন্তু অবশ্যই লিখে জানিও সো আজকে তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেলের টাইটেল লিখে মা কিন্তু আজকে একটা খুব সুন্দর স্পেশাল কালো জিরে সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছে সো সেটাই ভিডিও কিন্তু আমি আজকে পুরোটা দিয়েছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে সো আর একটা ছোট করে আমি তোমাদের ডিসক্লেমার দিয়ে দিতে চাই যেভাবে আমি বা আমার মা দুজনে কমফোর্টেবল সেইভাবেই কিন্তু আমরা ক্যামেরার সামনে অ্যাপিয়ারেন্স দিয়েছি বা সেইভাবেই রেখেছি ব্যাপারটা যেহেতু রান্নাঘরে লাইট সেট আপ নেই একটু কম লাইট সো সেই হিসাবে একটু হয়তো অন্যরকম লাগতে পারে বাট আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে এবং রেসিপিটা দেখতে ওভারঅল খুবই ভালো লাগবে আমি চেষ্টা করেছি রেসিপিটা যাতে তোমাদের দেখতে ভালো লাগে সো এই রেসিপিটা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করো সো উইদাউট এনি ফার্দার আডু চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক আশা করছি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে তো এখানে ইলিশ মাছ নিয়ে নেওয়া হয়েছে স্টার্ট করা যাক শো স্টপার তারপরে নিয়ে নেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে কালো জিরে দিয়েই কিন্তু এই পাতলা ঝোলটা হবে ইলিশ মাছের খুব সুন্দর খেতে হয় কালো জিরে সর্ষে কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ গুঁড়ো এগুলো পরিমাণ মতো নিয়ে নিতে হবে টুকরো করে কেটে রাখা বেগুন নুন মাখানো রয়েছে আর চেরা কাঁচা লঙ্কা মাছটায় কিন্তু হলুদ মাখানো নেই শুধু নুন মাখানো রয়েছে সো এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস তোমরা দেখে নিচ্ছ এরপর মা অলরেডি কিন্তু কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছে সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ অসম্পূর্ণ এবার টুকরো করে কেটে রাখা বেগুনগুলো যেগুলো নুন মাখানো রয়েছে সেগুলো কিন্তু তেলের মধ্যে মা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বেগুনগুলো কিন্তু অলরেডি তেল গরম হয়ে গেছে মা দিয়ে দিয়েছে বেগুনগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে মা কিন্তু খুব এক্সাইটেড ছিল রান্নার ভিডিওটা দেখানোর জন্য দেখেই বুঝতে পারছো তোমরা তো বেগুনগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবে যাতে বেগুনটা খুব সুন্দর ভাজা হয় দেখতে পাচ্ছ বেগুন ভাজা চলছে বেগুন ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার কিন্তু বেগুনগুলো অন্য একটা জায়গায় তুলে নেওয়া হচ্ছে ঠিক এরকম মা যেরকম লাল করে ভেজেছে ঠিক সেরকমভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তুলে নেওয়া হয়ে গেছে বেগুনগুলো দেখো ঠিক এরকম দেখতে হয়েছে এবার কড়ার মধ্যে ঠিক অল্প একটুখানি সর্ষের তেল অ্যাড করে দেওয়া হয়েছে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু কালো জিরে দিয়ে সেহেতু ফোড়নটা দিয়ে দেওয়া হলো এবার যতজন তোমরা খাবে সেই মতো জল অ্যাড করে দিতে হবে মা কিন্তু আমরা চারজন খাবো বলে সেই মতোই জলটা অ্যাড করেছে যেহেতু এটা পাতলা ঝোল সেই কারণে নুন অ্যাড করে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো অ্যাড করে দেওয়া হচ্ছে এর মধ্যে এবার এটা কিন্তু পাতলা ঝোল হয় বেগুন কালো জিরে দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল নুন হলুদ অ্যাড করে দেওয়া হয়ে গেছে এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছে তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা অ্যাড করো যেহেতু সর্ষে বাটাতে কাঁচা লঙ্কা বেটে দেওয়া রয়েছে সেহেতু আমরা দু তিনটে কাঁচা লঙ্কা দিলাম আমরা খুব বেশি ঝাল খাই না তো দেখতে পাচ্ছ জলটা কিন্তু একদম ফুটে উঠেছে খুব সুন্দর দেখতে হয়েছে আর দারুণ খেতে হয়েছিল বর্ষাকাল তো ইলিশ ছাড়া একদম অসম্পূর্ণ তো দেখতে পাচ্ছ তোমরা ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার মা এক এক করে মাছগুলোকে অ্যাড করে দেবে
নুন মাখানো মাছগুলো কিন্তু মা এবার অ্যাড করে দিচ্ছে। ভাজা কিন্তু মাছ অ্যাড করছে না, মা কিন্তু কাঁচা মাছই অ্যাড করছে। এই ঝোলটায় কিন্তু কাঁচা ইলিশ মাছই কিন্তু সবথেকে ভালো লাগে ভাজা ইলিশ মাছের থেকেও। তোমরা মা যেভাবে দেখাচ্ছে তোমরা ঠিক সেভাবেই ট্রাই করো। মাছগুলো এক এক করে অ্যাড করে দেওয়া হয়ে গেছে, এবার ঝোলটাকে মাছের সাথে কিন্তু ফুটতে দিতে হবে যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ মাছটা ফুটছে। ইলিশ মাছ খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই চাপা দেওয়ার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছ মাছটা কিন্তু এক পিট সিদ্ধ হয়ে গেছে, মা উল্টে দিচ্ছে যাতে দুটো পিটই খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই জলটার সাথে ঝোলটার সাথে মাছটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে, দুটো পিটি যাতে ভালো করে সিদ্ধ হয় সেই জন্য মা ওলট পালট করে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দেওয়া হচ্ছে। মাছটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ঠিক এই রকম সময়তে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিতে হবে। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা ঠিক রান্নাটা হয়ে আসার কিছুক্ষণ আগেই কিন্তু অ্যাড করতে হবে, বেশিক্ষণ আগে দিয়ে সর্ষে ফোটানো যাবে না, তাহলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যেতে পারে। সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দুটো অ্যাড করে দেওয়া হয়েছে, দিয়ে এবার ভালো করে মিক্স করে দিতে হচ্ছে। দারুণ খেতে হয়েছিল, তোমরা প্লিজ ঘরে একবার হলেও ট্রাই করো এটা। এবার ভেজে রাখা বেগুনগুলোও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, লাল করে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যাতে বেগুনের সাথে ব্যাপারটা খুব ভালো করে মিশে যায়। তো বেগুনগুলো অ্যাড করে দিয়ে এবার পুরো বিষয়টাকে ভালো করে ফুটতে দেওয়া হবে, মাছটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং বেগুনটাও ভালো করে মজে আসে ঝোলটার সাথে। দেখতে পাচ্ছ তোমরা, সো অলমোস্ট ডান রান্না। এবার মা যেটা করবে, দেখতে পাচ্ছ তোমরা অলমোস্ট ডান। এবার মা একটু সর্ষের তেল নিয়ে, কাঁচা সর্ষের তেল নিয়ে ওপর থেকে অ্যাড করে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটা মা বললো অফ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ দু তিন পলা মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করে দেবে। রান্না কিন্তু একদম ডান, লাস্টে চেরা কাঁচা লঙ্কা দুটো ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেও ভালো লাগে এবং খেতে তো অসাধারণ লাগে। সো দেখতে পাচ্ছ তোমরা রান্না কিন্তু অলমোস্ট ডান। তো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অ্যাজ ইউজুয়াল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, জলদি জলদি সাবস্ক্রাইব করো। আর এরকম এক্সট্রা কর্নারের সিরিজগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু লিখে আমাকে জানাতে একদম ভুলো না। আরও অনেক রকম কন্টেন্ট কিন্তু আমি এক্সট্রা কর্নার সিরিজটার মধ্যে অ্যাড করতে চলেছি, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর কন্টেন্ট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আর একটা কোনো কন্টেন্ট বা কোনো ভিডিও বা কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব নেক্সট দিন আবার। সো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ।